নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা জুলাই মাসের কর্কট রাশির রাশিফলের ভিডিও। আপনি কর্কট রাশির মানুষ বা আপনার কর্কট রাশি, জুলাই মাসে আপনি কী রেজাল্ট পাবেন একটা অ্যাভারেজ জিস্ট বা অ্যাভারেজ তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরবো প্রত্যেক দিনের মতো বা প্রত্যেকটা ইনফরমেশানের মতো। আর আমি প্রত্যেক দিনই বলি, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ প্রত্যেক দিন জ্যোতিষভিত্তিক তথ্য আমি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাই বেল আইকনটা প্রেস করলে আপনারা রেগুলারলি আপডেটগুলো পাবেন বা রেগুলারলি আপডেটগুলো পেতে থাকবেন। চলুন আলোচনার জায়গাটায় যাই, আলোচনা করার জায়গাটায় পৌঁছে যাই। কিন্তু আমি এটাও আপনাদের কাছে বহু দিন বলেছি যে রাশিফল একটা সার্বিক তথ্য, এটাকে চলার পথের গাইড হিসাবে ধরুন, কারণ দশজন মানুষ দশ রকমের ফল পাবেন বা দশজন মানুষের রেজাল্ট কিন্তু দশ রকমের হবে। তাই এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে বা এটা আপনাদেরকে দয়া করে একটু মাথায় রেখে চলুন। আলোচনাটা করি বা আলোচনা করার জায়গায় যাই, কর্কট রাশির জাতক বা জাতিকাদের সামগ্রিক ফলাফল কী হবে বা কী হতে পারে। প্রথমত হচ্ছে শরীরগত দিক যদি ভালো না থাকে তাহলে আমাদের কিছু হয় না। প্রথমত কর্কট রাশির ক্ষেত্রে একটা দু তিনটে গ্রহের ওপর নির্ভর করে কর্কট রাশির সার্বিক ফলাফল। মঙ্গল, রবি, বৃহস্পতি, এই তিনটে গ্রহ কেমন আছে, কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সেই মাসটা কেমন যাবে তার উপর ডিপেন্ড করে। মঙ্গল মাসের শুরুতে নিচস্থ অবস্থায় কর্কটেই বসে রয়েছে। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে পঞ্চম আর দশম পতি, একলা রাজ্য করবে, একলা মঙ্গল তুলে নিয়ে যাবে কর্কট রাশির মানুষজনদের ফলাফলকে। বৃহস্পতি হচ্ছে ভাগ্যপতি, কিন্তু মঙ্গল যখন নিচস্থ হয়ে যাচ্ছে, রাশির ওপরে অবস্থান করছে, ভেতরের যে এনার্জি বা ভেতরের যে শক্তির প্রবাহ ঠিকঠাক না চলার জায়গা রয়েছে। তাই প্রপার এনার্জি পাওয়া, কাজের ইচ্ছা আসা বা কাজের ঠিকঠাক মতো কাজ করা বা উৎসাহ উদ্দীপনা যেটাকে বলছে, এটা কিন্তু কমে যেতে পারে। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, এটা আপনার হাতে রয়েছে, এটাকে প্রপার ওয়েতে বা প্রপার দিক দেখিয়ে আপনারা চেষ্টা করুন বা চেষ্টা করলে আমার মতে ভালো হবে। টুকিটাকি প্রবলেম কিন্তু শরীর নিয়ে লেগে থাকবে, তবে বড় কোনো অসুবিধার জায়গা হচ্ছে না, বড় কোনো প্রবলেমের জায়গা আসছে না নিজেদের শরীর নিয়ে, খুচরো প্রবলেমগুলো থাকবে। তবে কর্কট রাশির পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীরের জায়গাটা লক্ষ্য রেখে চলতে হবে। বাবা বা বাবার মতো যারা আছেন, বাবার সম্মান দেন যাদের, জেঠু কাকা মামা, এনাদের স্বাস্থ্য বা শরীরের দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বাড়ির মেয়েদের শরীর স্বাস্থ্যগুলো তুলনামূলকভাবে এক্সপেক্ট করতে পারি বা আশা করতে পারি বেটার হচ্ছে বা ভালো হচ্ছে। দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয় মানুষের অর্থ, মানুষের বাক, নিজেকে কতটা মেলে ধরতে পারবে একজন মানুষ। কথাতেই তো অনেক কিছু হয়, একটা মানুষের রূপ কতটা কাজে লাগে, তিনি কতটা ভালো কথা বলতে পারছেন বা তার মানুষের সাথে মেশার ক্ষমতা কতটা, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে এগিয়ে যাওয়া। দ্বিতীয়াপতি বুধের সঙ্গে যুক্ত, তাই মানুষের বাচন ভঙ্গি ভালো হচ্ছে, কিন্তু দ্বাদশে বসে রয়েছেন, তাই নিজেকে ঠিকমতো মেলে ধরতে সমস্যা হবে, বলবো কি বলবো না ভাবতে ভাবতে সময় চলে যাবে, এটা খেয়াল রাখতে হবে। অর্থের চাপ কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। তাই আপনি কর্কট রাশির মানুষ, দ্বিতীয়ায় বৃহস্পতির দৃষ্টি পড়ে যাওয়া, ভাগ্যপতির দৃষ্টি দ্বিতীয়ায় পড়ে যাওয়া হিউজ আসবে না, কিন্তু আসতে থাকবে। তাই প্রবলেম বা অর্থের চাপ বা অর্থনৈতিক সমস্যা আপনাকে দেবে বা জোরালোভাবে দিচ্ছে এটা কিন্তু বলা যাচ্ছে না। এটা ভালো পয়েন্ট বলতে পারি আপনার যদি কর্কট রাশি হয় বা কর্কট রাশির জাতক জাতিকা হন। কিন্তু বন্ধুরা, জ্ঞাতি শত্রুতা চলবে, বিশেষত ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি, ভাইয়ের মতো যাদের দরজা দেন, ভাই দাদা এনাদের থেকে বা এই ধরনের মানুষগুলো থেকে একটু সাবধান থাকবেন। নিজের ভাই নিয়ে তো অসুবিধা নেই, তারা আর কী করবেন, তারা ওই ফ্যামিলিতে কিছু কলহ করতে পারেন, কিন্তু চাকরি ক্ষেত্রে খুব বিশ্বাস করেন, ব্যবসা ক্ষেত্রে খুব বিশ্বাস করেন, এনাদের থেকে একটু সতর্ক বা সাবধান থাকুন। আপনার যদি কর্কট রাশি হয়, ওভারঅল এক্সপেক্ট করতে পারি বা আশা করতে পারি ফ্যামিলির সাপোর্টগুলো রয়েছে, বাড়ির লোক বা বাড়ির মানুষজনদের থেকে সাপোর্ট পাওয়া, এটা কিন্তু তুলনামূলকভাবে ভালো হচ্ছে আপনার যদি কর্কট রাশি হয়। তাই বাড়ির যারা মানুষজন বা মেম্বার রয়েছেন তাদের সাপোর্ট থাকছে, অসুবিধা নেই। বিদ্যাস্থান আশা করব প্রাইমারি লেভেলটা কিন্তু ভোগালেও, উচ্চশিক্ষা যত হায়ার লেভেলের দিকে যাবেন, যত ওপরের দিকে যাবেন তত পড়াশোনার জায়গা ভালো হচ্ছে, মানে যত ওপরের দিকে পড়াশোনা করছেন আপনি। আপনি যদি 4, 5, 6, 7 পড়েন বা আপনার ছেলে মেয়ে যদি পড়েন, অসুবিধা হচ্ছে 11, 12 গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, বিদেশে পড়াশোনা, যত দিক উঁচুর দিকে যাচ্ছি বা যত উঁচুর দিকে যাওয়া যাবে তত পড়াশোনার জায়গা বা তত পড়াশোনার ক্ষেত্র ভালো হবে বা ভালো চলতে পারে, এটা পজিটিভ পয়েন্ট।
কিন্তু প্রাইমারি দিকটা খেয়াল রেখে চলুন, প্রাথমিক শিক্ষার জায়গা খেয়াল রেখে চলুন, মাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে মানে সাপোর্ট এবং মায়ের স্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক, মানুষগুলোর সাথে সম্পর্ক ভালো পাবেন। প্রেম সংক্রান্ত বিষয় হতাশার কারণ হচ্ছে পঞ্চমপতি নিচস্থ থাকা, পঞ্চমভাবে কেতুর অবস্থান। প্রেম বা ভালোবাসার ব্যাপারে খারাপ ফল আশা করতে পারি, তাই যারা প্রেমিক প্রেমিকা বা প্রেম করেন ভালোবাসেন, আপনারা সম্পর্কগত দিকগুলো মজবুত করুন, মজবুত করার চেষ্টা করুন। কর্কট রাশি যাদের সন্তান হওয়ার ব্যাপার রয়েছে এই মাসে বা সন্তানের চেষ্টা করছেন, বিশেষত যাদের এই মাসে প্রেগনেন্সি পিরিয়ড চলছে মানে হবে, তাদেরকে নিজেদের স্বাস্থ্য এবং সচেতন থাকতে হবে, ডাক্তারবাবুদের সাথে ঠিকঠাক মতো যোগাযোগ রাখতে হবে। ইভেন যাদের সন্তান একটু বড়, ধরুন 4, 5, 6, 7 পড়ে, সেক্ষেত্রে সন্তান নিয়ে একটা দুশ্চিন্তা বা সন্তান নিয়ে সন্তানের ক্ষেত্র নিয়ে একটা টেনশান কিন্তু ক্রমাগত বা ক্রমান্বয়ে চলতে থাকবে বা চলার জায়গা রয়েছে। একটা ভালো খবর দিই আপনাদেরকে, আপনি কর্কট রাশির মানুষ হলে শত্রুতাজনিত দিকগুলো, ওই যে বললাম ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি এনাদের বাদ দিয়ে শত্রুতাজনিত দিকগুলো এমন কিছু আপনাদের ভোগাচ্ছে না, বা শত্রুতা নিয়ে যারা চাপে ছিলেন প্রবলেমে ছিলেন, আশা করব অনেকটা বেটার রেজাল্ট বা অনেকটা ভালো ফল আপনার বা আপনাদের ক্ষেত্রে হতে পারে বা পেতে পারেন, পজিটিভ পয়েন্ট বা ভালো পয়েন্ট। যারা ফ্রেশার্স নতুন চাকরির চেষ্টা করছেন, চাকরির ক্ষেত্রে আসবো তারপরে আসবো বিয়ের যোগাযোগের জায়গা, যারা ফ্রেশার্স নতুন চাকরির চেষ্টা করছেন শুভ ফল আশা করতে পারি। নতুন যারা চাকরি করতে চাইছেন বা চাকরির চেষ্টা করছেন, যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তারা শুভ ফল পাচ্ছেন, মানে একটা কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে শিফট করা, বিশেষত এটা প্রাইভেট সেক্টরেই জেনারেলি হয়, শিফট করা এই কোম্পানি ছেড়ে ওই কোম্পানি, এবং যারা বাইরে চাকরি করছেন বা বিদেশে রয়েছেন চাকরি সূত্রে বা চাকরির জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু আশা করতে পারি বা আশা করা যায় আপনারা বা আপনাদের ক্ষেত্রে ভালো ফল আসবে। কিন্তু যারা চাকরি করছেন একটা জায়গায় 5 বছর, 10 বছর, 15 বছর একটা জায়গায় বা একটা কোম্পানিতে, মানে চেঞ্জ এর কোনো ব্যাপার নেই, চাকরি কেমন চলবে সেটা জানতে চান, চাপ চলবে এবং চাকরি ক্ষেত্র নিয়ে ডিপ্রেশনে ভুগতে পারেন, চাকরির করা নিয়ে ডিপ্রেশনে ভুগতে পারেন আপনি যদি কর্কট রাশির মানুষ হন। কারণ দশমপতির নিজস্থ থাকা, নবমপতির অষ্টমে বসে থাকা, এই কোনো কানেকশান আপনার জন্য বা আপনাদের জন্য বেটার রেজাল্ট দিচ্ছে না বা বেটার রেজাল্ট দেবে না। তাই চাকরি যারা করছেন, সে আপনি 1 কোটি টাকা মাইনের চাকরি করুন, 1,000 টাকা মাইনের চাকরি করুন, আপনার চাকরি আপনার কাছে চাকরি। সো এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে বা খেয়াল রেখে চলতে হবে, নাহলে বন্ধুরা আপনারা প্রবলেমে পড়বেন, নাহলে আপনারা অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন আপনি যদি কর্কট রাশির মানুষ হন। আপনি যদি বিজনেস করছেন, নতুন বিজনেস স্টার্ট আপের জন্য অত্যন্ত ভালো সময়, নতুন বিজনেস শুরু করার জন্য ভালো সময় দেখাচ্ছে, কিন্তু পুরনো বিজনেস একটাই বিজনেস করে যাচ্ছেন, ব্যবসা ক্ষেত্রে মন্দা, ধার দেনা বুঝে শুনে দিন, কারণ ধার দেনা দিতে গিয়ে প্রবলেম আসবে বা আসতে পারে, পার্টনারশিপ বিজনেস কিন্তু ভেঙে যেতে পারে। পার্টনার 5 জন, 7 জন, 10 জন মিলে পার্টনারে বিজনেস করছেন, পার্টনারের সাথে মনোমালিন্য, পার্টনারের প্রফিট হওয়া বিনিময়ে আপনি কিছু না পাওয়া, এই জায়গা বা এই যোগগুলো কিন্তু বন্ধুরা তৈরি করে দিচ্ছে। আপনার কর্কট রাশি হলে এটা সামলে চলতে হবে বা এদিকটা সামলে চলার প্রয়োজনীয়তা রয়েছে, তাই এটা একটু দয়া করে খেয়াল রাখুন বা এটা একটু লক্ষ্য রেখে চলুন। ইমোশন ক্ষতি করবে, সেন্টিমেন্ট ক্ষতি করবে, তাই ইমোশন আর সেন্টিমেন্টের দিকগুলো নিয়ন্ত্রণ করার দরকার আছে। পার্টনারদের থেকে একটু দূরত্ব মেনটেন করুন, চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। পার্টনার মানেই তো ভাই, ভাইয়ের মতো মনে করেন বলেই তো তার সাথে পার্টনারশিপ শুরু করেছেন, ছেলে হোক মেয়ে হোক, এবার সেটা ব্যাপার একটু খেয়াল রেখে চললে আমার মতে ভালো ফল আপনাদের দেবে। 2-3টে গ্রহ বক্রী থাকছে, বক্রী হয়ে রয়েছে, 1 তো শনি, 2 হচ্ছে বৃহস্পতি, তাই এই দুটো গ্রহ বক্রী থাকা আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কম বেশি কিন্তু এফেক্ট দিতে পারে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ মনোমালিন্য, এবং মনোমালিন্য প্রপার বলবো না, আপনি এক বলছেন আপনার স্ত্রী এক করছেন, আপনি এক চাইছেন আপনার স্ত্রী অন্য ব্যবহার করছেন, এই ব্যাপারটা বা এইটা চলতে পারে। যারা বিয়ের যোগাযোগ করতে চাইছেন তাদের বুঝে শুনে এগোনোর প্রয়োজন রয়েছে কর্কট রাশি হলে, কারণ সপ্তমপতির বক্রী থাকা, বৃহস্পতি শুভ অবস্থায় নেই, তাই বিয়ের যোগাযোগ বা বিয়ের যোগাযোগের জন্য এমন কিছু উপযুক্ত টাইম হচ্ছে এটা বলা যাচ্ছে না। নতুন ইনভেস্টমেন্ট যারা করতে চান, প্রপার্টি বাড়ি জায়গা জমি ইত্যাদি যারা ক্রয় করতে চাইছেন, তাদের ক্ষেত্রে মেপে পা ফেলতে হবে। যারা গাড়ি বা এই ধরনের কিছু করতে চান তাদের জন্য সময় ভালো চলছে, তবে আইনত গোলযোগ, পুলিশি ঝামেলা, লিগাল প্রবলেম বা এগুলো যাদের চলছে তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট। যাদের পুরনো ঝামেলা চলছিল, পাশের বাড়ি, কোনো পাশের আত্মীয়, দূর সম্পর্কের আত্মীয়, এই জায়গাগুলো যাদের চলছিল তারা ভালো রেজাল্ট পাবেন। এবং
যারা ভাড়া বা ভাড়াটিয়া রিলেটেড প্রবলেমে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন। কিন্তু আইনত গোলযোগ, আবার রিপিট করছি, বুঝে শুনে চলুন বা বুঝে শুনে চলার প্রয়োজনীয়তা রয়েছে। এই হচ্ছে মোটামুটি কর্কট রাশির এ মাসের রাশিফল। আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে। ডেসক্রিপশন চেক করতে পারেন আপনারা যোগাযোগ রাখার জন্য বা যোগাযোগ করার জন্য। ব্যাস এটুকুই থাক। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন এই কামনা করি। আপনারা প্রত্যেকে যেন শান্তিতে থাকেন। নমস্কার।